ভাই রে ভাই, অ্যান্ড্রয়েড ফোনে এই ধরনের কাজ যে লুকিয়ে আছে আমি এর আগে কখনোই জানতাম না। হ্যাঁ বন্ধুরা, একেবারে অবাক করে দেওয়ার মতন একটি সেটিংস, একেবারে অবাক করে দেওয়ার মতন একটি ফিচার, যেটা আপনি আপনার ফোনে করলে অ্যান্ড্রয়েড ফোনের বস কিন্তু আপনাকে সবাই ডাকবে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনের এমন চমৎকার একটি সেটিংস, এমন চমৎকার একটি কাজ আপনাদের সাথে শেয়ার করব। এই কাজটি জাস্ট একবার আপনি আপনার ফোনে করবেন, তারপরে যা হবে দেখে কিন্তু আপনি একেবারে অবাক হয়ে যাবেন। এবং আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, সবাই আপনার হাতে পায়ে ধরে এই অ্যাপ্লিকেশনটিকেই নিতে চাইবে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করে বলবো, এখনো যারা আমাদের এই ভিডিওটিতে লাইক করেনি তারা অবশ্যই এখানে লাইক অপশন পেয়ে যাবেন, ভিডিওটিকে একটা লাইক করে দিবেন। তারপর নিচে দেখতে পারবেন এখানে সাবস্ক্রাইব অপশন, আপনারা সাবস্ক্রাইব একটু ক্লিক করে দিবেন, দেন এখান থেকে অল করে দিবেন। এতে কি হবে, আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি ভিডিও নোটিফিকেশনটি আপনি পেয়ে যাবেন। তারপরে এই ভিডিওর উপলক্ষে এখানে একটি কমেন্ট করে দিবেন, জাস্ট এখানে সিম্পলি আপনারা লিখবেন নাইস, এখানে জাস্ট কমেন্টে ট্যাপ করে নাইস লিখে একটি কমেন্ট করে দিবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আপনাদের কি করতে হবে, আপনাদের ফোন থেকে প্লে স্টোরকে ওপেন করতে হবে। তারপর এখানে আপনারা সার্চ করবেন লাইট রুম লিখে, জাস্ট আমরা এখান থেকে সিম্পলি সার্চ করব লাইট রুম। লাইট রুম লিখে সার্চ করার পর আপনারা এখান থেকে লাইট রুম যে অ্যাপ্লিকেশনটি আছে সেই লাইট রুম অ্যাপ্লিকেশনটিকে একবার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ডাউনলোড করে ইনস্টল করে নেওয়ার পর জাস্ট লাইট রুম অ্যাপ্লিকেশনটিকে একবার ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা কিন্তু এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তারপর একটু নিচের দিকে আসবেন, এখানে দেখতে পারবেন যে একটি কমিউনিটির নামের একটি নতুন অপশন কিন্তু লাইট রুমে অ্যাড করেছে। আপনারা জাস্ট কি করবেন, এই কমিউনিটি মধ্যে একবার ক্লিক করে দিবেন। এই কমিউনিটির মধ্যে একবার ক্লিক করার পর আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন বিভিন্ন ধরনের এডিট করা ফটো কিন্তু এখানে চলে আসবে। দেখুন, এখানে অসংখ্য এডিট করা ফটো আছে এবং উপর থেকে দেখতে পারবেন যে ফিচার অপশন, নিউ অপশন, ফলোয়িং অপশন, তারপর এখানে অসংখ্য অসংখ্য এডিটিং কিন্তু করা আছে। তো জাস্ট এই এডিটকৃত ফটোগুলোকে আপনি কিন্তু আপনার ফটোর সাহায্যে এডিট করতে পারবেন। এতদিন আমরা কি করতাম, আমরা জাস্ট আমাদের ফোন থেকে নতুন নতুন প্রিসেট ডাউনলোড করতাম বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এডিটিং শেখার চেষ্টা করতাম, কিন্তু আজকের পর থেকে জাস্ট আপনি সিলেক্ট করবেন, কপি করবেন এবং পেস্ট করবেন, দেখতে পারবেন আপনার ফটোটি কিন্তু এডিট হয়ে যাবে। দেখুন, এখান থেকে জাস্ট এই যে ফিল্টারটি দেখতে পাচ্ছেন এই ফিল্টারটিকে আমি একটু সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এই ফিল্টারটিকে জাস্ট আমি আমার ফটোর সাহায্যে এডিট করে আপনাদের দেখাবো কিভাবে করবেন। দেখুন, এখান থেকে জাস্ট উপর থেকে আমি সিম্পলি কি করব, থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এখানে আমি পেয়ে যাব সেভ প্রিসেট, আমরা জাস্ট সেভ প্রিসেটের উপর ক্লিক করে নিব। সেভ প্রিসেটের উপর ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন বোজম্যান একটি নতুন নাম চলে আসবে, আপনারা জাস্ট সিম্পলি এটার উপরে টিক মার্ক করে দিবেন। দেখুন, এটা জাস্ট আপনাদের ফিল্টারে এখন অ্যাড হয়ে গেছে। এখন আপনি ব্যাকে চলে আসুন। ব্যাকে চলে আসার পরে আপনি যে কোনো একটি ফটোকে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এই যে ফটোটি আছে এই ফটোটিকে জাস্ট আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে জাস্ট দেখুন, আমি এক সেকেন্ডের মধ্যে আপনাদের এডিট করে দেখাচ্ছি। এই যে প্রিসেট একটি অপশন দেখতে পারবেন, এই প্রিসেটে ক্লিক করবেন। প্রিসেটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেভ ফ্রম কমিউনিটি, আপনার এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে প্রথমত আপনাদের রিকমেন্ডেড অপশন আসবে, তারপর প্রিমিয়াম আসবে, তারপর এখানে পেয়ে যাবেন ইয়োরস একটি অপশন, আপনি এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখুন, এখানে লেখা আছে সেভ ফ্রম কমিউনিটি, আপনি যে কমিউনিটি থেকে সেভ করেছিলেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনি যেটা সেভ করেছিলেন, এই যে বোস ম্যান, জাস্ট এখান থেকে রেচিত মেহরা, এটা যদি আপনি সেভ করেছিলেন এটার উপর জাস্ট একবার ক্লিক করুন। আমি আগে আপনাদের নর্মাল ছবিটি দেখাচ্ছি, নর্মাল ছবিটি কিন্তু দেখতে একেবারে এরকম। এখন আমি এটাকে এডিট করব, জাস্ট আমি বোস ম্যানের উপর ক্লিক করে দেব। বোস ম্যানের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি এডিট হয়ে গেছে। এডিট করার আগে এরকম ছিল এবং এডিট করার পরে দেখুন চমৎকার কালার গ্রেডিং, চমৎকার ইফেক্ট কিন্তু এখান থেকে দেখাচ্ছে। এভাবে করে কিন্তু আপনি শর্টকাটে ফটোকে এডিট করতে পারবেন, যা দেখে সবাই কিন্তু আপনাকে অ্যান্ড্রয়েড ফোনের বস বলবে এবং ফটো এডিটিং এর বস কিন্তু সবাই আপনাকে বলবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আশা করব আপনি কমিউনিটি থেকে এখন প্রতিদিন ফটোকে এডিট করতে পারবেন, আপনাদের কোনো রকম কোনো ফটো প্রিসেট ইউজ করা লাগবে না বা কোনো প্রিসেট ডাউনলোড করার কোনো প্রয়োজন পড়বে না। জাস্ট আপনি এখান থেকে ক্লিক করবেন, কপি করবেন এবং আপনি আপনার ফটোতে পেস্ট করে দিতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং 100% আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে কি হবে, নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি কিন্তু সেই ভিডিওর নোটিফিকেশন আগে পেয়ে যাবেন।